হ্যালো এভরিওান অ্যাসোটেড রেসিপিজে সবাইকে স্বাগত আপনারা তো নানা ধরনের কেক খেয়েছেন আবার বাড়িতেও অনেকে নানা ধরনের কেক বানান আজ কিন্তু আমি মাত্র দু মিনিটেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অসাধারণ সুস্বাদু একটা কেক বানাতে শেখাব আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া অর্থাৎ এগলেস কেক এত চটজলদি বানানো হলেও কেকটা কিন্তু খুবই সফট স্পাঞ্জি আর অসম্ভব টেস্টি হয় আর সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা মাইক্রোসেফ কফি মাগ নিয়ে নিয়েছি এই কেকটা আমি মাইক্রোয়েভ ওভেনেই করব আর কফি মাগে করা হয় বলেই এর নাম মাগ কেক আপনারাও মাইক্রোসেফ কফি মাগ বা মিল্ক মাগ বা চায়ের কাপ যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন সবার প্রথমেই আমি থ্রি টেবল স্পুন একদম ফ্ল্যাট করে নিয়েছি উপরটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম থ্রি টেবল স্পুন ময়দা নিয়ে নেব আর এই কেকটা যেহেতু এই একটা মাগের মধ্যেই সব কিছু মেশানো হয় তো এটা বানানো সত্যিই ভীষণই সোজা কি বাড়ির ছোট সদস্যরাও কিন্তু এটা সহজেই বানিয়ে ফেলতে পারবে এর মধ্যে থ্রি টেবল স্পুন গুঁড়ো করে রাখা চিনি বা পাউডার সুগার আমি দিয়ে দিলাম ময়দা আর চিনিটা কিন্তু অবশ্যই চেলে নেবেন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন কোকো পাউডার যেহেতু এটা চকলেট কেক বানাচ্ছি তাই কোকো পাউডারটা কিন্তু দিতেই হবে এতে এক চুটকি বা ওয়ান পিঞ্চ বেকিং পাউডার দিলাম আর এক চুটকিরও একটু কম বেকিং সোডা দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন ওই ওয়ান পিঞ্চের মতন সমস্ত উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এরপর এতে টু টেবল স্পুন মেলটেড বাটার বা গলানো মাখন দিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে অনায়াসে সাদা তেল ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব থ্রি টেবল স্পুন বা তিন বড় চামচ রুম টেম্পারেচারে থাকা দুধ আর দিয়ে দেব দু তিন ফোটা মতো ভিনেগার প্রতিটা উপকরণ আমি যতটা পরিমাণে দিতে বলেছি ঠিক ততটা পরিমাণেই দেবেন কারণ এই কেকটা বানানোর জন্য এই মাপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ সমস্ত কিছু খুব ভালোভাবে আমি গুলে নিলাম টেক্সচারটা ঠিক এরকম হবে টেস্ট এনহ্যান্স করার জন্য বা টেস্ট একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা চকলেট দিয়ে দিলাম আপনারা চকো চিপসও ব্যবহার করতে পারেন আবার না চাইলে কিছু না ব্যবহার করলেও হবে সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম এরপর এটা মাইক্রোওয়েভে জাস্ট দু মিনিটের জন্য কুক করতে হবে তবে এটা ওই কফি মাগের থিকনেস এবং মাইক্রোওয়েভের টাইপের উপর ডিপেন্ড করে মোটামুটি এক মিনিটের পরেই একটু চেক করে দেখবেন আমার এই কেকটা কিন্তু দু মিনিটেই হয়ে গেছে এই দেখুন আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হতে পারে আর এটা হয়ে গেছে বুঝবেন কি করে জাস্ট এই উপরের সারফেসটাকে একটুখানি হাত দিয়ে টাচ করলেই আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে কিনা অথবা একটা টুথপিক দিয়েও দেখে নিতে পারেন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি দেখুন টেক্সচারটা দেখুন ভালো করে আর এই যে চকলেটটা দিয়েছিলাম সেটা একদম মেল্ট হয়ে এর মধ্যে মিশে গেছে তাহলে দেখলেন তো কত সহজেই একদম সুপার টেস্টি মাগ কেক ঘরেই তৈরি করে ফেলতে পারবেন আজ এই পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ